এখানে দেখুন, এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। এখানে আমার এখন চার পার্ট কাপড় আছে, তাহলে সামনেরটা এবং পিছনেরটা বের হবে, ঠিক আছে? এখন এখানে সর্বপ্রথম আমি মার্জিনটা দিয়ে দিচ্ছি। আরে এখানে ঘাড়ের মার্জিনটা দেওয়ার পর এখান থেকে ধরে কামিজের সাইড ফাড়াটা কত ইঞ্চি নিচে দিবেন? তো দেখুন স্ক্রিনে যে মাপটা আছে, এই মাপের জন্য আমরা এখান থেকে ধরে কামিজের সাইড ফাড়াটা দিব, দেখুন 19.5 ইঞ্চি নিচে, ঠিক আছে? 19.5 ইঞ্চি নিচে দেখুন, এখানে মার্জিন দিয়ে দিলাম। এবার আমাদের নিতে হবে এখানে আর্মহোলের মাপ। তো আজকে আমি যে নিয়মটা দিচ্ছি, যাদের বডি 36, 37, 38 ইঞ্চি হবে তাদের জন্য আর্মহোলটা আপনারা 6 ইঞ্চি নামাবেন। দেখুন 6 ইঞ্চি আমি ঘাড়ের এখান থেকে ধরে 6 ইঞ্চিতে একটা মার্জিন করছি। তো এবার আমাদের মাঝখানে যেটা পেটের মাপ হবে এই মার্জিনটা দিতে হবে। তো এ দাগ থেকে ধরে এ দাগের মাঝখানে আমরা একটা মার্জিন দিব। তো তার জন্য ফিতাটা যদি আমরা এইভাবে ধরি, খেয়াল করুন, তাহলে আমাদের কয়টা মার্জিন হলো? 1, 2, 3, 4, চারটা মার্জিন হলো। চারটা মার্জিনের কী কী কাজ? এটা হচ্ছে আমাদের কামিজের সাইড ফাড়ার মাপ, এটা হচ্ছে কামিজের এই পেটের মাপটা, এটা হচ্ছে আর্মহোল প্লাস বডির মাপ, আর এটা হচ্ছে লম্বা এবং পুটের মাপ, ঠিক আছে? তো এবার আমরা এখান থেকে ধরে পুটের মাপ নিব। তো যাদের বডি 36, 37, 38 ইঞ্চি হবে তাদের জন্য পুট নেবেন 6.5 ইঞ্চি। খেয়াল করুন, আমি নিচ্ছি 6.5, তো এখানেও ধরবো 6.5। তো এরপরে আমাদের গলার পাশে এবং গলার লম্বার মাপ নিতে হবে। তো আমি বলছি যে সামনের গলা পিছনের গলা যদি এক রাখি তাহলে আমরা কি কি সুবিধা পাবো। তো তার আগে আমরা গলার মাপটা আমরা নিয়ে নেই। সামনের গলা এবং পিছনের গলা একই মাপ হবে। তো আমরা এই গলার পাশে গলাটা যদি আমরা বক্রম ছাড়া কাপড়ের উপরে কাটিং করে সেলাই করি, তাহলে আমরা গলার পাশে আমরা 2.5 ইঞ্চির 2 পয়েন্ট কম করে নিব, যদি আমরা গলাটা ছোট পছন্দ করি। আর যদি গলাটা বড় পছন্দ করি তাহলে নিব 2.5 ইঞ্চি পরিমাণ। তো আমি যেহেতু ছোট গলা দিব তার জন্য দিচ্ছি 2 ইঞ্চি 2 পয়েন্ট গলার পাশে। তো এখানে আমরা নিব 2.5 ইঞ্চি, এখানে নিচ্ছি 2 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে আমরা 2 পয়েন্ট বাড়িয়ে নিব, এখানে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এবার আমাদের এখান থেকে ধরে গলার লম্বাটা নিব। সামনের গলা পিছনের গলা একই যদি রাখেন, গলাটা যদি ছোট পছন্দ করেন তাহলে নেবেন 4.5 ইঞ্চি, যাদের বডি 36 থেকে 38 ইঞ্চি হবে তাদের জন্য। এখন যদি গলাটা বড় পছন্দ করেন তাহলে 5 বা 5.5 ইঞ্চি নিতে পারেন, সমস্যা নেই। তো আমি নিচ্ছি 4.5 ইঞ্চি। এখান থেকে ধরে গোল একটা রাউন্ড করে নেবেন চক দিয়ে, এরপরে কাটিং করে নেবেন, তাহলে এখানে গোল রাউন্ডটা আপনারা করতে পারবেন। এবার আসেন আমাদের বডির মাপ। আপনি যদি পুরাতন কামিজ থেকে মাপ নেন তো পুরাতন কামিজের মাপ যতটুকু হবে সেটাকে 4 ভাগ করে 4/1 অংশ এখানে নেবেন, নেওয়ার পরে 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন। তো দেখুন 37 ইঞ্চি কামিজের বডি, তো 37 কে 4 ভাগ করলে 4/1 অংশ কত হবে? 9 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে নিচ্ছি আমি 9 ইঞ্চি 2 পয়েন্ট, সেলার জন্য আরও 1.5 ইঞ্চি আমি বেশি নিয়ে নিচ্ছি। এবার যদি আপনি বডি থেকে মাপ নেন, কারো গায়ের থেকে যদি মাপ নেন, তো গায়ের মাপের থেকে 5 ইঞ্চি বেশি দিবেন, দেওয়ার পরে যতটুকু হবে সেটাকে 4 দিয়ে ভাগ দেবেন, 4 দিয়ে ভাগ দেওয়ার পরে 1 অংশ নেবেন, নেওয়ার পরে 1.5 ইঞ্চি বাড়তি নেবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা এখানে পেটের মাপটা নিব। তো পেটের মাপ আমার কত আছে? পেটের মাপ আছে 33। 33 কে 4 ভাগ করলে 8 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে নিব আমি 1 ইঞ্চি বেশি। এখানে বেশি নেওয়া যাবে না, তাহলে রাউন্ড শেপটা বেশি হয়ে গেলে এই জায়গাটা টান ধরে থাকবে। হিপের মাপ কত নিব? হিপের মাপ আছে আমার হলো 36 ইঞ্চি, অর্থাৎ সবসময় আমাদের বডির থেকে হিপের মাপটা 1 ইঞ্চি কম হয়ে থাকে। কারো জন্য 1 ইঞ্চি বেশি হয়, কারো জন্য 1 ইঞ্চি কম হয়, কারো জন্য বডির মাপ যা আছে হিপের মাপ ঠিক সেটাই থাকে। তো আমি এখানে দেবো বডির মাপটা 36। 36 কে 4 ভাগ করলে কত হবে? 9 ইঞ্চি, ঠিক আছে? এই যে 9 ইঞ্চি নেওয়ার পরে এখানে সেলার জন্য আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি। এরপরে শেপগুলো মিলিয়ে নিব। তো
দর্শক এবার আসেন এই যে এখানে আর মহলের যে মাপটা, আপনি যদি সামনের গলা পিছনের গলা এক মাপে রাখেন তাহলে আর মহলে তালপাট কাটিং করবেন না, ঠিক আছে? এখানে যে তালপাট কাটিং করতে হবে এমন কোনো কথা না। আপনি যদি তালপাট বিষয়ে ভালো না বোঝেন তাহলে আপনি কোনো কামিজের মধ্যেই এখানে তালপাট কাটিং করবেন না, ঠিক আছে? তালপাট কাটিং করাটা এতটা জরুরি না, এবং ঘাড়ের এখানে ডাউনও দেওয়া যাবে না। ডাউনটা যে দিতে হবে এমন কোনো কথা না, ডাউনের সঠিক মেজারমেন্ট জানতে হবে, হাতার আর মহলের তালপাট কাটিং সঠিক মেজারমেন্ট জানতে হবে, তাহলে আপনি তালপাট দিতে পারেন। এবং তালপাট দিলে কি হবে না দিলে কি হবে এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছিলাম, সেই ভিডিওটা দেখবেন। তারপরেও বলি, তালপাট যদি না দেন তারপরেও কোনো সমস্যা নেই, কামিজ ইনশাআল্লাহ ভালো হবে। এবং তালপাটটা যদি হাতার সাথে বডির সাথে অ্যাকুরেট করতে পারেন তাহলে ভালোর থেকেও ভালো হবে, ঠিক আছে? এটা আসলে মাথায় রাখবেন। তো এখানে তালপাট যেহেতু দিব না, তো আমরা এখান থেকে ধরে কোনায় এখানে একটা মার্জিন দিয়ে নিলাম। এখান থেকে ধরে এই কোনার থেকে ধরে শেপ মাত্র 1 ইঞ্চি নেবেন, বেশি নেবেন না, 1 ইঞ্চি নিয়ে এখান থেকে ধরে এভাবে রাউন্ড শেপ করে নেবেন। ঠিক আছে, এই যে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। তো দর্শক, এবার এই নিচের ঘের আমরা 1 ইঞ্চি রাখবো বডি অনুযায়ী। তো আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই নিচের ঘেরটা বডির থেকেই কিন্তু নিচের ঘেরটা বেশি রাখতে হবে, তাহলে কামিজটা সুন্দর হবে দেখতে এবং পরতেও ভালো লাগবে। এবার এই ঘেরটা কী হিসেবে দিবেন মনে রাখবেন, বডির এখানে আপনারা 1 ইঞ্চি দিছেন, বডি এখানে আছে আমার হলো 37 ইঞ্চি, বডির চারের এক অংশ। তো যার যতটুকু কামিজের বডি হবে তো সেটার চারের এক অংশ এখানে দিবেন প্রথমে। তো আমি 37-এর চারের এক অংশ প্রথমে দিচ্ছি, 9 ইঞ্চি 2 পয়েন্ট। দেওয়ার পরে এখানে আমরা বাড়তি 1 ইঞ্চি দেব, বাড়তি দেব 2.5 ইঞ্চি। আপনার নিচের ঘেরটা যদি অতিরিক্ত বেশি চান তাহলে দেবেন 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি, আর যদি মিডিয়ামে রাখতে চান তাহলে দেবেন 2.5 ইঞ্চি, আর যদি কম দিতে চান তাহলে দেবেন 2 ইঞ্চি। তো আমি এই বডির জন্য মানে যেটা ভালো হয় সেটাই দিচ্ছি, আমার কাছে 2.5 ইঞ্চি দিলে বেস্ট মনে হয়, তো আমি 2.5 ইঞ্চি দিচ্ছি। 2.5 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি করে শিলার জন্য বাড়তি নিয়ে নিচ্ছি সাইডে, তো আমরা এখানেও শিলার জন্য আরও 1 ইঞ্চি করে বাড়তি নিয়ে নিচ্ছি। এখান থেকে ধরে আমরা শেপ কাটটা ধরবো, এ দাগ থেকে ধরে এ দাগে যে মার্জিনগুলো দিচ্ছি এই মার্জিনগুলো ধরে আমরা এখানে মিলিয়ে নিব। তো দর্শক, এখন আমি এ মাপে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে? এবার আমাদের এইখানে চিহ্ন এখানে চিহ্ন দিতে হবে, আমি চিহ্ন বসিয়ে দিচ্ছি। তো আমরা যখন সেলাই করব, দুই সাইডে যখন সেলাই দিব, এই চিহ্নটা মিল করতে হবে, এই চিহ্নর সাথে আমাদের ওই পাটের চিহ্ন মিল করতে হবে, অর্থাৎ দুটি পাট এক জায়গায় করে যে সেলাইটা দিব ওই সেলাইটা যাতে এই চিহ্নর সাথে মিলে, তাহলে এইটা যদি আপনি মিল করতে পারেন তাহলে এই কামিজের এক সাইড এরকম সরে যাবে না, ঠিক আছে? অনেকের কামিজের সাইড সরে যায় বা ঝুলে যায়, কেন যায় আপনারা এই মেজারমেন্টটা অ্যাকুরেট করতে পারেন না, ঠিক আছে? এখান থেকে ধরে যতটুকু আছে এই যে চিহ্নটা দিলাম, এই চিহ্ন অনুযায়ী আপনি সেলাই করবেন তাহলে আপনার এই কামিজের সাইড কখনোই সরে যাবে না, ঠিক আছে? এখন আমি এটার গলাটা কাটিং করে নিচ্ছি। তো এই যে সাইড থেকে আমাদের যে কাপড় বের হয়েছে, এই গলার হাত শিলার যে পট্টির কাপড়টা, এই কাপড়টা আমি বের করে নিব। এই পাশ থেকে ধরবো, খেয়াল রাখবো এখানে যেহেতু 4 পাট কাপড় তো এখানেও আমাদের 4 পাট কাপড় নিতে হবে। নেওয়ার পরে এখানে একটা জয়েন্ট পড়বে আমাদের, ঠিক আছে? তো আমরা এই কাপড়টা এটার উপরে রাখবো। রাখার পর এই যে গলার রাউন্ডটা আছে এই রাউন্ডটাই আমরা কাটিং করে নিব, তা না হলে কিন্তু আবার গলার সাথে মিলবে না। তো আমরা এখানে 2 পয়েন্ট বাড়িয়ে নিলাম একটা জয়েন্ট দেওয়ার জন্য।
এরপরে এই গলার রাউন্ডে আমি কাটিং করে নিচ্ছি। দর্শক, এভাবে গলাটা কাটিং করে নিয়ে এটার সাথে আপনারা এভাবে মিল করে যখন সেলাই দিবেন তখন কিন্তু গলাটা এপাশেও একটু বড় হবে, লম্বার দিকেও একটু বড় হবে। যেহেতু আমাদের এই সেলাইটা কাপড়ের উপরে দিতে হবে, তার জন্য কিন্তু আমাদের গলাটা বড় হবে। এজন্য আমরা কাটিং করার সময় 2 পয়েন্ট কমিয়ে নিয়েছিলাম। যদি 2 পয়েন্ট আমরা বেশি দিয়ে দিতাম তাহলে গলাটা অতিরিক্ত বড় হয়ে যেত। লম্বার দিকেও বড় হলে কিন্তু সমস্যা হয় না, যদি আপনার এপাশে বড় হয় তখন কিন্তু গলাটা এভাবে ছড়িয়ে যায় বা ঘাড় থেকে পড়ে যায়, ঠিক আছে, এই ধরনের সমস্যা হয়। এবার আসুন আমরা হাতা কাটিং করব। তো হাতার মোহরটা আমরা কত ইঞ্চি নিব, ঠিক আছে, আমি যে সূত্র দিয়ে কাটিং করলাম এই সূত্র দিয়ে আপনার যদি 36, 37, 38 ইঞ্চি কামিজের বড়ি হয় তাহলে হাতার মোহরটা কতটুকু আসবে। এখান থেকে ধরে 6 ইঞ্চি নামানোর পর আপনি এখানে সেলাই মাছ ধরানোর জন্য 2 সুত বাদ দিয়ে ধরবেন। ধরার পর ফিতাটা যদি এভাবে রাউন্ড করেন তাহলে দেখবেন এখানে দেখুন আমার আছে 7.5 ইঞ্চি। তো 37 ইঞ্চি বড়ির জন্য আর মোহরটা 7.5 ইঞ্চি হাতার পাটে টিকাইলে আমাদের এটার সাথে অ্যাকুরেট হবে, এবং যার জন্য তৈরি করব তার জন্য টাইটও হবে না এবং লুজও হবে না, ফিটিং মাপটা আপনার থাকবে। এবার হাতাটা কাটিং করে নিচ্ছি। তো দর্শক, এই হাতাটা কিন্তু সাধারণ প্লাজো হাতা হবে, ঠিক আছে। তো এখানে যতটুকু কাপড়ের লুজ আছে সম্পূর্ণটা আমি দিচ্ছি। এখানে কাপড়ের লুজটা আছে আমাদের হলো 8 ইঞ্চি, 8 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে একটা কাজ করতে হবে, এই দাগ থেকে ধরে হাতার লম্বা আমরা নিব কত, 18 ইঞ্চি, শিলার জন্য আরও 1 ইঞ্চি বেশি, তাহলে আমরা এই 19 ইঞ্চিতে একটা চিহ্ন দিলাম। এই দাগ থেকে ধরে 3 ইঞ্চি নিচে রাউন্ড শেপ দিতে হবে, তার জন্য 3 ইঞ্চি নিচে একটা মার্জিন। এরপর আপনারা এই যে হাতার মোহরটা আবার মেপে নেবেন যে কত ইঞ্চি আছে, আপনারা এইভাবে হাতার মোহরটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আবার মেপে নেবেন, যার যতটুকু হয় সেটা নেবেন। এখানে আছে আমার 7.5, তো এখান থেকে ধরে কোনা করে ফিতাটা ধরবো, ধরার পর 7.5 নিব। নেওয়ার পরে শিলার জন্য 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি আমরা পেশি নিয়ে নিব। এখান থেকে ধরে আমাদের রাউন্ড শেপ এভাবে করতে হবে। এখন এখানে যেহেতু সাধারণ প্লাজো হাতা, মানে এই জায়গাটা বেশি প্লাজোর মতো লুজ থাকবে, এবং এখান থেকে ধরে আপনারা এই হাতার মুখের এখান থেকে ধরে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি দূরত্ব একটা চিহ্ন দেবেন। তো আমি দিচ্ছি 6 ইঞ্চি। তো এইখানে আমাদের হাতার মুখ যতটুকু প্রয়োজন নিব, আমরা হাতার মোহরটা 10 ইঞ্চি নিচ্ছি। খেয়াল করুন এই যে 10 ইঞ্চি, 10 ইঞ্চি নিয়ে আমরা এখান থেকে ধরে রাউন্ড শেপ করব। আর এখান থেকে ধরে আমাদের এই যে এখানে এরকম রাউন্ড শেপ থাকবে, এটা হচ্ছে আমাদের প্লাজো হাতা। কিভাবে প্লাজো হাতা কাটিং করি খেয়াল করুন, এটা সাধারণ প্লাজো হাতা। দর্শক, এখন আমি যদি আর মহলের সাথে মিল করি তাহলে দেখেন কি হয়, এই যে দেখেন অ্যাকুরেটভাবে মিলে গেল। আসলে আমার ভিডিওগুলো দেখে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না, কাজে কোনো ভুল ত্রুটি হবে না। যদি আপনারা সঠিকভাবে আমার ভিডিও দেখে যদি চেষ্টা করতে পারেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো দর্শক, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।